গাজা উপত্যকায় 11 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে বৃহস্পতিবার অস্ত্রবিরতিতে সম্মত হয় হামাস এবং ইসরায়েল। এই সংঘর্ষে প্রায় 200 ফিলিস্তিন মানুষ মারা গেছে। ইসরায়েলি হামলায় অনেক শিশুও প্রাণ হারায়। শুক্রবার স্থানীয় সময় রাত 2টায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির আনন্দে অনেক ফিলিস্তিনি আল্লাহু আকবার বলতে বলতে রাস্তায় নেমে আসেন। হামলায় বিপর্যস্ত গাজা উপত্যকা মুহূর্তেই উৎসবের নগরীতে পরিণত হয়ে যায়। ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণাকে নিজেদের বিজয় হিসেবেই দেখছে ফিলিস্তিনিরা। এই দুই চিরশত্রুর মধ্যকার পূর্বের তিনটি যুদ্ধের মতোই এবারও কোনো উপসংহার ছাড়াই সংঘাত শেষ হলো। এ যেন পরবর্তী সংঘাতে দরজা খোলা রাখার মতো। ইসরায়েল দাবি করছে এ যুদ্ধে তারা হামাসের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সাধন হয়েছে, কিন্তু বাস্তবতা হলো হামাসের রকেট হামলা থামাতে ব্যর্থ হয় ইসরায়েল। এদিকে হামলা বন্ধের পরপরই ইসরায়েলি ডানপন্থীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেন। তাদের মতে সঠিক সময়ের আগেই হামলা বন্ধ করেছে ইসরায়েল। অপরদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস নিজেদের এই যুদ্ধে জয়ী বলে দাবি করছে, কিন্তু তাদের এবার নতুন করে শহরের স্থাপনা তৈরি, দারিদ্র, করোনা সহ বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হবে। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা জানায় তারা মিশরের দেয়া যুদ্ধবিরতির সুপারিশ সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে। এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক অভিযানের মাধ্যমে ইসরায়েলের ব্যাপক সামরিক অর্জন হয়েছে। আল আকসা মসজিদ প্রাঙ্গণের ইসরায়েলি পুলিশের হামলার প্রতিবাদে গত 10 মে রাত থেকে রকেট হামলা শুরু করে হামাস। আর এরপর থেকেই ইসরায়েল ও হামাস সংঘর্ষ চলতেই থাকে। পবিত্র শহর জেরুজালেম নিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ চলছে। গত বেশ কয়েকটি যুদ্ধ এই শহরকে কেন্দ্র করেই শুরু হয়। এই যুদ্ধে হামাসের ছোড়া 4,000-এর অধিক রকেট হামলা ইসরায়েলের সাধারণ জীবনযাত্রা ব্যাহত করতে বেশ প্রভাব ফেলে। এমনকি তেল আবিব শহর পর্যন্ত হামলার রেশ পৌঁছায়। তাই সার্বিকভাবে এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে মনে করছেন ফিলিস্তিনিরা।